রাজধানীতে সন্ধ্যা রাতে এক গৃহবধূকে অপহরণ পূর্বক গণধর্ষণী ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার ও চরম শাস্তি প্রদান, ঘটনার দিনে চারটি থানায় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে দৃপ্ত মিছিল করল প্রদেশ কংগ্রেস। প্রায় দশ জন সমাজ বিরোধী দুর্বৃত্ত যারা শাসক দলের আশ্রয় এবং তাদের নাম পাওয়া হয়েছে এবং তারা শাসক দলের সক্রিয় কর্মী, তারা যেভাবে যে ঘটনা সংগঠিত করেছে আজকে দিনে সারা রাজ্য বাকরুদ্ধ স্তম্ভিত যে এটা মাতৃজাতি, এখানে তার কোনো সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, এই রাজ্যটা দুর্বৃত্তদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, এই রাজ্যটা হুলিগানদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদের চরম শাস্তি চাইছি এবং এই ঘটনা সংঘটিত হওয়ার পর এই যে ধর্ষিত মহিলা তার আত্মীয় স্বজন প্রায় চারখানা থানায় ঘোরাঘুরি করেছেন, দু ঘন্টা এই আহত মহিলাকে নিয়ে আহত মহিলাকে গাড়িতে বসিয়ে বারবার থানায় রিকোয়েস্ট করা সত্ত্বেও থানাগুলো মামলা নিচ্ছে না, এক থানা থেকে আরেক থানায় পাঠানো হয়েছে। আজকের দিনে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষে এই রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি যে থানাগুলিতে যারা পুলিশ আধিকারিক ছিলেন এবং যারা মামলা না নেওয়ার পেছনে যারা কাজ করেছেন, যারা এই ধরনের জঘন্য এবং ভিন্ন কাজ করেছেন, এমন একটা ঘটনায়ও মামলা নেয়নি, তাদের সেই সব আধিকারিকদের অবিলম্বে বরখাস্ত করা হোক এবং সেই সব আধিকারিকদের অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং এই রাজ্যে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয় তার জন্য, এবং রাজ্যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব যিনি, কারণ এই রাজ্যে এখন আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, উনি দায়িত্ব নিয়ে ওনার সেই স্বরাষ্ট্র দপ্তরে থেকে উনি পদত্যাগ করুন এবং রাজ্যে যাতে একটা আইন শান্তির পরিবেশ আসে।